আজ বিকেলে চট্টগ্রাম হালি শহরের রামপুর 25 নং ওয়ার্ডে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল ও রামপুর 25 নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও রামপুর 25 নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর লিটনের যৌথ উদ্যোগে 8000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, রামপুর 25 নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও রামপুর 25 নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর লিটন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, আবুল কাশেম, মাহবুব আলম আজাদ, মাইনুদ্দিন খোকন, সাইফুর রহমান পলাশ, সাবেক কমিশনার ছোট ভাই আব্দুল মান্নান খোকন, মোহাম্মদ রিপন, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহিদ মুন্না, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ বাপ্পি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আর বর্ডার মানে আর দেশের মানুষ এই চট্টগ্রাম বহুত দেশের মানুষ আজ দু তিন দিন আগে ওরা একটু সিজা হস্ত বাহরিয়া আর নির্বাচনী এলাকা ফন্ডে কিশোরগঞ্জ মানুষ দল গড়িয়ে নেয় তার ভাই টিভি অর্থাৎ কিশোরগঞ্জ বিশেষ জনবসতি আর বাহরিয়ার তা কিন্তু তারা ইলেকট্রি সিদ্ধ নগরী আগে আর চট্টগ্রাম বহু মানুষের দেশ বহু জাতির দেশ সারা বাংলাদেশের জন্য মানুষ এগিয়ে এখানে আইনি সিদ্ধ করি অনেক বোর্ডার অনেক হন নির্বাচনী এলাকার গ্রাম সঠিকভাবে নজর শেখ হাসিনা নির্দেশ দিয়ে দেন সেই মানসিকতা কিন্তু বাইরে হয়ে যায় নিম্নবিত্ত মানুষ যে করে তারা সঠিকভাবে তা নিবে ব্যাগের অনুরোধ জানাই ওনারা এই সময় আল্লাহর ওয়াস্তে মানুষের দেখিয়ে নে হজ মধু দেখিয়ে নে প্রাণ দিবে হজর লোকে মানুষের লোকে মিলে যেন হইল হজ হজ জায়গা তা হোক তক আর বর্ডার বর্ডার লিস্ট বর্ডার জায়গা তা হোক আর রাজনীতি মানুষ বাঁচলে রাজনীতি হইব প্রাণ দিবে সুস্থ হয়ে বর্ডার বর্ডার এই